হ্যালো, অনেকদিন পর ফিরে আসলাম। কেমন আছে সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ শারীরিকভাবে অনেক ভালো আছি, কিন্তু মানসিকভাবে ভালো নাই ভাই। মানুষ কেন আমার পিছে এত লাগতেছে আমি জানি না। যাই হোক, এত কিছু বলে আসলে কোনো লাভ নাই। এনিওয়ে, এসব কথা বাদ দিয়ে আমরা এদিকে নিয়ে যাই। আমি এটা আসলে পূজা লুক না, আমি নর্মালি কালকে শাড়ি পরেছিলাম, তো কিছু ছবি এডিট করলাম। খুবই সিম্পল এডিট দেখাবো আজকে তোমাদেরকে, বাট পোস্টগুলো দেখো, ভালো লাগবে আশা করি। মেয়েদের ভালো লাগবে, ছেলেদের ভালো নাও লাগতে পারে। তো চলো স্টার্ট করা যাক এডিটগুলো। আমাকে রিকোয়েস্ট করেছিল যে লাইট রুম দিয়ে যাতে আমি এডিট দেখাই। আসলে লাইট রুম মানে পিক্সার ছাড়া অন্য কোনো এডিটিং অ্যাপস আসলে আমার পছন্দই না, তো আমি ট্রাই করব। তো চলো আজকে ফার্স্ট এডিটটা আমি স্টার্ট করি। পিকে ফার্স্টের কাজই হচ্ছে তোমার টুলসে যাবা, টুলসে গিয়ে অ্যাডজাস্টে যাবা, ঠিক আছে? এটা আমার সব এডিটিংয়ের ফার্স্টেই থাকে, টুলসে অ্যাডজাস্টে গিয়ে জাস্ট কালার, ক্লারিটি, স্যাচুরেশন, কন্ট্রাস্ট এসব মানে চেঞ্জ করার জন্য বা একটু ঠিক করে নেওয়ার জন্য, তো পিকটা একটু দেখতে ভালো হয়। তো করার পর তোমরা যেটা করবা, এখন তোমরা অ্যাড ফটোতে চলে যাবা। অ্যাড ফটোতে চলে যাওয়ার পর সেখানে গিয়ে তোমার সার্চ দেবো হচ্ছে ফেরি লাইটস। এখানে দেওয়ালি দিয়ে সার্চ দিলেও অনেক সময় অনেক ধরনের লাইটস তোমরা পাবা। আমি ফ্রি লাইটস দিয়ে সার্চ দিচ্ছি, কারণ দিওয়ালি দিয়ে সার্চ দিয়ে তো ভালো লাইটস আমি পাইনি। যাই হোক, এখন ফ্রি লাইট দিয়ে সার্চ দেওয়ার পর দেখো এই যে এখানে একটা ফ্রি লাইট আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমি এটাকে ব্লেন্ড করে দিব, ব্লেন্ডে যাব। ব্লেন্ডে যাওয়ার পর এটাকে আমি ব্লেন্ড করে ফেলবো, স্ক্রিনে ব্লেন্ড করব, ঠিক আছে? তো তারপর পিকটাকে আমি সুন্দর করে বড় করে বসাবো। বসানোর পর আমি এবার ইরেজারে চলে যাব, উপরে ইরেজার অপশনে যাব। সেখানে গিয়ে আমি আমার মুখের উপর যে লাইটের ইফেক্টগুলো চলে আসছে বা যে পিকের ইফেক্টটা চলে আসছে সেগুলো আমি মুছে ফেলবো সুন্দর করে। দেখো আমি সুন্দর করে মুছে ফেলতেছি, আস্তে আস্তে ধীরে ধীরে মুছবো। আর মোছার টাইমে অবশ্যই তোমাদের হার্ডনেসটাকে 100 রাখার ট্রাই করবো, এটাই ভালো। তো এবার এটাকে ওকে করে নাও। ওকে করে নেওয়ার পর তোমরা আবার চলে যাও ব্লেন্ডে, ব্লেন্ডে যাও। ওখানে গিয়ে তোমরা এবার যাও লাইটেনে, লাইটেনে গিয়ে এবার পুরো পিকটাকে ওকে করো। দেখেছো এটা কিন্তু অটোমেটিক্যালি মুছে গিয়েছে, সো টেনশনে কোনো কারণ নাই। তো এবার আমরা চলে যাবো সেই স্টিকারে। স্টিকারে গিয়ে আমরা এবার সার্চ দেবো ক্যান্ডেল। ক্যান্ডেলে সার্চ দেওয়ার পর এখানে প্রদীপ টাইপের কিছু ক্যান্ডেল তোমরা পাবা, কিন্তু একটু ফেক ফেক, মানে রিয়েল ক্যান্ডেলের মতো লাগে না দেখতে, তাও খারাপ না, চলে। তো এটাকে আমি সিলেক্ট করার পর এটাকে আমি আমার হাতের উপর পজিশনালি বসাবো। দেখো আমি একটু ছোট করে বসিয়ে দিচ্ছি। বসানোর পর আমি ওপাসিটিটা একটু কমিয়ে দিব। দেখো ওপাসিটি লেখা আছে নিচে, কমিয়ে দিয়ে তারপর আমি এটাকে ইরেজ করবো। ওপাসিটিটা কমিয়ে দিলে ইজি হয় যে তোমরা বুঝতে পারো কতটুকু পার্ট তোমাদেরকে ইরেজ করতে হবে। তো আমি এখানে দেখো আমার আঙুলগুলো একটু ইরেজ করে দিয়েছি, বৃদ্ধা আঙ্গুলি যেটাকে বলে। তো এই যে প্রদীপটা হয়ে গিয়েছে, তো এই পিকটা অলমোস্ট ডান। এবার এটাকে আমি সেভ করে নিচ্ছি। তো তোমরা চাইলে এখানে প্রদীপ না দিয়ে চাইলে মোমবাতি দিয়েও তোমরা নর্মালি এটাকে এডিট করতে পারো, যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটাকে সেভ করার পর দেখো আমি আরেকটা পিক এডিট করেছি, ওটা আমি মোমবাতি দিয়ে করেছি, এই যে মোমবাতি দিয়ে এডিট করাটা। তো তোমরা চাইলে দুইটাই ইউজ করতে পারো। তো চলো আমরা আরেকটা এডিট দেখি। এখানেও আমি টুলসে গিয়ে নর্মালি ফার্স্টের পিকের মতো কন্ট্রাস্ট, কালার সব কিছু ঠিক করে নিব। এটাতে তোমার পিকটা দেখতে ভালো লাগে, পিকটার শার্পনেসটা অনেকটা বেড়ে যায়। তো এটা ঠিক করে নেওয়ার পর আমি এটাকে ওকে করে নেব। ওকে করে নেওয়ার পর আমি এবার যাবো বিউটিফাইয়ে। বিউটিফাইয়ে থেকে তোমরা মেকআপ ইউজ করতে পারো, এখানে হেয়ার কালার একটা অপশন আছে, এখানে অন্যান্য মেকআপেরও অপশন আছে। তো আমার অন্য মেকআপের প্রয়োজন হয় না, আমি এখানে সবসময় হেয়ার কালারটাই চেঞ্জ করি। তো দেখো আমার এখানে হেয়ার কালারটা ব্লু হয়ে গিয়েছে। তোমরা চাইলে যে কোনো হেয়ার কালার ইউজ করতে পারো। তোমরা অ্যামাউন্ট একটু কমিয়ে দিও, তাহলে দেখতে রিয়াল লাগবে। অ্যামাউন্টটা কমিয়ে বাড়িয়ে তোমরা দেখে নিতে পারো, ছেলেরাও ছেলেটাদের তোমাদের হেয়ার কালার করে নিতে পারো। তো এই হেয়ার কালারটা করার পর আমি এটাকে ওকে করে নিচ্ছি। ওকেতে ক্লিক করার পর আমি এবার চলে যাবো হচ্ছে স্টিকারে। স্টিকারে যাওয়ার পর আমি এখানে সার্চ দিব হোয়াইট ফ্লাওয়ার্স। আমার এখানে আমি হোয়াইট ফ্লাওয়ার্সটা প্রিফার করছি আমার ড্রেসের কালারের সাথে, অন্য ফ্লাওয়ার আমি দিতে পারতাম। তো দেখি হোয়াইট ফ্লাওয়ার্স দিয়ে সার্চ দেওয়ার পর কী আসে। আমাকে খুঁজতে হবে এখানে আমার হাতের সাথে, আমার মানে আমার হাতের পজিশনটা এরকম যেখানে আমাকে ওভাবে খুঁজে ফ্লাওয়ারটা বসাতে হবে। তা আমি এখানে আমার পছন্দের একটা ফ্লাওয়ার পেয়ে গিয়েছি। দেখো
এই ফ্লাওয়ারটা আমি আমার হাতের উপর বসাবো, যেখানে আমি আমার হাত আঙুলগুলাকেও যে একটু নাচের স্টেপের মতো করে রেখেছি, দেখেন ওপাসিটিটা কমিয়ে দিয়ে আমি এটাকে ইরেজ করব। ওপাসিটিটা কমালে তোমার বুঝতে সুবিধা হয় যে তুমি কোন পার্টগুলো ইরেজ করবে। দেখো ওপাসিটিটা কমানোর কারণে আমার আঙুলগুলো কিন্তু বোঝা যাচ্ছে। আর ইরেজ করার টাইমে সবসময় মাথায় রাখবা তোমার হার্ডনেসটা যাতে 100 থাকে বা 90 থাকে, এরকম রাখার ট্রাই করবা। কারণ হার্ডনেস ঠিক না হলে তোমার ইরেজটাও ভালো করে হবে না, ভালো করে মুছবে না, তখন দেখতে অকওয়ার্ড লাগবে। সুন্দর করে আমি মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে আমি আবার ওপাসিটিটা ঠিক করে দিলাম। না আমার পিক এডিটটা অলমোস্ট কমপ্লিট, আর নতুন করে এখানে এডিট করার মতো কিছুই নাই, আমি এটাকে সেভ করে নিচ্ছি। আর একটা পিক আমি এডিট করেছি, ওটাতে আমি ফ্লাওয়ার ছাড়াই করেছি, নর্মালি করেছি, জাস্ট ফিল্টারটা একটু চেঞ্জ করে দিয়েছি। এখন আমি তোমাদের কারেক্টের এডিট দেখাবো, সেখানেও তোমার টুলসে গিয়ে অ্যাডজাস্টে যাবা, গিয়ে সব কিছু ঠিক করে নিবা। আমি আর এখানে তোমাদেরকে বলবো না কি কি ঠিক করতে হবে। তো ঠিক করে নেওয়ার পর তুমি এখানে যে টিক চিহ্নতে তুমি ক্লিক করো, ক্লিক করার পর এটা ওকে হয়ে যাবে। করে নেওয়ার পর তুমি আবার টুলসে যাও, টুলসে গিয়ে তুমি এবার অ্যাডজাস্টে যাবা। এখানে আমরা হিউতে যাব, হিউতে গিয়ে আমি এখানে আমার শাড়ির কালারটাকে চেঞ্জ করে ফেলবো, আমি এখানে ব্লু কালার দিব। তো দেখো আমার ফেসেও কিন্তু ব্লু কালারটা চলে আসে, তো দ্যাটস ওয়াই তুমি ইরেজার গিয়ে তোমার ফেসের উপর থেকে সেটা মুছে ফেলবা। ফিল্টার আমি আমার ফেসের উপর থেকে আস্তে আস্তে করে ফিল্টারটা মুছে ফেলতেছি, সুন্দর করে খেয়াল রাখবা যাতে ড্রেসের ফিল্টারটা না মুছে যায়। আমি তোমাদেরকে আগে থেকে অ্যাডভান্স সরি বলে দিই, কারণ হচ্ছে আমার আগেই বলেছিলাম যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আশেপাশে অনেকগুলো বিল্ডিং উঠতেছে, তো সেখানে অনেক সাউন্ড আসতেছে, সো সেটার জন্য কেউ মাইন্ড করো না। আমার কথা আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছ। তো আস্তে আস্তে মুছে দিচ্ছি। যখন মুছবা দরকার হলে ইরেজারের সাইজটাকে একটু কমিয়ে নিবা, তাহলে তোমাদের মুছতে অনেক ইজি হবে। অনেকদিন পর কথা বলার কারণে মেবি আমার গলা ভেঙে যাচ্ছে, যাই হোক। দেখো আমার চুড়ির এখানে কিছুটা অংশ রেড কালার হয়ে গিয়েছে, আমি এটাকে রেজিস্টার করে নিবো। সাইজটাকে একটু কমিয়ে নিচ্ছি, আমি কমিয়ে নিয়ে আমি এটাকে রেজিস্টার করবো, তাহলে এটা আমার জন্য ইজি হবে। তো এবার আমি এটাকে সুন্দর করে রেজিস্টার করে নিবো। ইরেজার ইরেজার বলতে বলতে ইরেজারই চলে আসছে। আচ্ছা এবার এটাকে তুমি ওখানে টিক চিহ্নতে ক্লিক করে এটাকে ওকে করে নাও। এবার এটাকে করার পর এখন আমরা জাস্ট নর্মাল স্টিকারে যাব। স্টিকারে গিয়ে একটা সার্চ দিব হচ্ছে ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্স দিয়ে সার্চ দেওয়ার পর এখানে ফ্লাওয়ার্স আসবে, তো সেখান থেকে পছন্দের একটা ফ্লাওয়ার তোমরা জাস্ট একটা নর্মাল ডেকোরেশন, আমি এখানে একটা নর্মাল একটা ফ্লাওয়ার সিলেক্ট করে নিচ্ছি আমার চুলের উপর দেওয়ার জন্য। চাইলে এখানে তোমরা ফ্লাওয়ার ক্রাউনও ইউজ করতে পারো, খুঁজে পাচ্ছি না, খুব বিরক্তি লাগে মাঝে মধ্যে যখন ম্যাচ করতে পারি না। আচ্ছা এই ফ্লাওয়ারটাই, এটা আমার খুব পছন্দের একটা স্টিকার, খুবই রিয়েলিস্টিক একটা স্টিকার এটা, তাই আমার এটা আমার খুব পছন্দের। আচ্ছা এটাকে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি চুলের উপর। তো এখন এটাকে সুন্দর করে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর আমি এবার চলে যাবো হচ্ছে মাস্কে। মাস্ক একটা ইফেক্ট আছে, দেখো এই যে মাস্কে তোমরা ক্লিক করার পর এখানে শ্যাডো পাবা, শ্যাডোতে দেখবে এখানে হ্যালোইন শ্যাডোও আছে অনেকগুলা, তো এগুলো এখন ইউজ করার কোনো প্রয়োজন নেই। এখানে কিছু লেস টাইপের শ্যাডো আছে, এই লেস শ্যাডোগুলো তোমরা এখানে ইউজ করতে পারো, এই শ্যাডোগুলো অনেক সুন্দর। তো শ্যাডোটা ইউজ করার পর ওপাসিটিটা একটু কমিয়ে নিও, আর কোনো ভালো শ্যাডো নেই। তো যাই হোক এই পিকটাও অলমোস্ট কমপ্লিট এডিট। আশা করি আমার পিকগুলো এডিট করাটা অনেক ইজি ছিল, অনেক বেশি ইজি ছিল, কারণ তোমাদের অনেক ভালো লেগেছে। মেয়েদের জন্য এই পোস্টগুলো তোমরা চাইলে নিতে পারো। আর আজকের মতো এই পর্যন্তই, নেক্সট আমি ডিফারেন্ট কোনো এডিট নিয়ে আসার ট্রাই করবো। সবাই অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।